যে এই যে মৌলিক সংখ্যার যে বিষয়টা আছে, এই যে মৌলিক সংখ্যার যে বিষয়টা আছে, এই মৌলিক সংখ্যাকে আমরা কিভাবে করে কিভাবে করে মনে রাখবো। হ্যাঁ, মৌলিক সংখ্যা আমি গতদিন বলছিলাম যে মৌলিক সংখ্যা কিন্তু এক না, কারণ কি একের গুণনীয়ক মাত্র একটা। মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে দুইটা, মানে ওই সংখ্যাটা এবং হচ্ছে এক, দুইটা গুণনীয়ক থাকে, আর দুইটার বেশি গুণনীয়ক থাকলে সেটা যৌগিক সংখ্যা। বলছি না সবার মনে আছে? সবার কি এগুলো মনে আছে না? না, সবাই সবারই মনে আছে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন এই যে মৌলিক সংখ্যার যে কথাটা বললাম, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার গুলো আমরা যখন লিখব, মৌলিক সংখ্যার কথা যখন আমরা লিখব, খেয়াল করেন সবাই যে দুই একটা মৌলিক সংখ্যা। দুই কেন মৌলিক সংখ্যা? দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক এবং দুই, কারণ দুইকে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, দুইটা গুণনীয়ক। এক কেন মৌলিক সংখ্যা না? একের গুণনীয়ক শুধু এক, একটা একটা গুণনীয়ক থাকলে সেটা মৌলিক সংখ্যা হবে না, সেটা সেটা মৌলিকও না যৌগিকও না। তিন একটা মৌলিক সংখ্যা, কেন? কারণ একই এককে তিনকে ভাগ করা যায় এক এবং তিন দিয়ে, তাহলে আমাদের মৌলিক সংখ্যা পড়লো দুই, দুইয়ের পরে তিন। আচ্ছা, তিনের পরে চার কি একটা মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে না, কারণ এর গুণনীয়ক এক, দুই এবং চার, মানে এক আর চার বাদেও দুই একটা গুণনীয়ক আছে, চারকে দুই দিয়ে ভাগ করা যায়। এক এবং চার মানে ওই সংখ্যাটা এবং এক বাদে আর কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় সেটা আর মৌলিক হবে না, তার মানে চার মৌলিক হবে না, পাঁচ মৌলিক, এক এবং পাঁচ ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না। ছয় কি মৌলিক হবে? ছয় মৌলিক হবে না, কারণ এক আর ছয় ছাড়া তিন দিয়ে ভাগ যায়, দুই দিয়ে ভাগ যায়, মৌলিক হবে না। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে যে এই দুই বাদে আর কিন্তু কোনো জোর মৌলিক সংখ্যা আসবে না, কারণ দুই তো এক এবং দুই দ্বারা বিভাজ্য, দুই দিয়ে তো ভাগ যাচ্ছে জোর হওয়ার ফলে, আর পৃথিবীতে আর বাকি যতগুলো জোর আছে, মানে জোর সংখ্যা আছে, সেগুলো এক এবং ওই সংখ্যা বাদেও দুই দিয়ে কিন্তু ভাগ যায়, এক এবং দুই ওইটা এক এবং ওই সংখ্যাটা বাদেও দুই দিয়ে ভাগ যাবে। তাই দুই জোর কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, শুধুমাত্র দুই বাদে, দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা পৃথিবীতে, দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা, তাই না? দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা, এটাও লিখে রাখি আমরা। এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই, একমাত্র জোর মৌলিক সংখ্যা। তাহলে পৃথিবীতে জোর মৌলিক সংখ্যা কয়টা আছে? জোর মৌলিক কয়টা আছে? অ্যান্সার হচ্ছে একটি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দুই। জোর মৌলিক সংখ্যা একটি এবং সেটার নাম হচ্ছে দুই। ছয় মানে আর তো জোর হইতে পারবে না, সাত একটা মৌলিক, আট তো চিন্তাই করবো না, জোর হইলে চিন্তাই করবো না। নয় কি মৌলিক? অ্যান্সার হচ্ছে নয়কে তো তিন দিয়ে ভাগ যায়, নয়কে যেহেতু তিন দিয়ে ভাগ যায়, তার মানে নয়কে যেহেতু তিন দিয়ে ভাগ যায় তার মানে নয় মৌলিক হবে না, তার মানে হয়ে যাবে এগারো একটা মৌলিক, এগারোকে এক এবং এগারো ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না। তেরো একটা মৌলিক, সতেরো একটা মৌলিক, পনেরোকে তো তিন তিন এবং পাঁচ দিয়ে ভাগ যায়, তাহলে তারপরে উনিশ একটা মৌলিক, তেইশ একটা মৌলিক, এরকম, তাই না? তারপরে উনত্রিশ একটা মৌলিক। আপনারা মানে দেখেন বিষয়টা, বিষয়টা মোটামুটি একটা গেস করতে পারতেছেন যে কোনটা কোনটা আসলে মৌলিক হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা কি পাচ্ছি আর কি আছে? একত্রিশ একটা মৌলিক, তেত্রিশ তো হচ্ছে না, পঁয়ত্রিশ হচ্ছে না, সাঁইত্রিশ একটা মৌলিক, উনচল্লিশ হচ্ছে না, একচল্লিশ একটা মৌলিক, হ্যাঁ, তেতাল্লিশ একটা মৌলিক, তারপরে সাতচল্লিশ একটা মৌলিক, তো উনপঞ্চাশ হচ্ছে না, তারপরে হচ্ছে তিপ্পান্ন একটা মৌলিক পাচ্ছি আমরা, তিপ্পান্ন মৌলিক, এইভাবে করে। এখন দেখেন, খেয়াল করেন আমরা এখানে প্রথমে, প্রথম দশকে আমরা মোট কয়টা মৌলিক পাইলাম বলেন তো? আমরা প্রথমে মৌলিক পাইলাম হচ্ছে দুই তিন পাঁচ সাত, মানে এক দুই তিন চারটা মৌলিক পেয়েছি প্রথমে, আমরা চারটা মৌলিক পেয়েছি প্রথম দশকে। পরের দশকেও আমরা কিন্তু চারটা মৌলিক পেয়েছি, সেটা সেটা কি যে এগারো তেরো সতেরো উনিশ, তারপরের দশকে মানে বিশ একুশ থেকে তিরিশের মধ্যে আমরা মৌলিক পেয়েছি তেইশ এবং উনত্রিশ, মানে দুইটা মৌলিক পেয়েছি। আবার আমরা একত্রিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যেও দুইটা মৌলিক পেয়েছি। আবার আমরা যদি হিসাব করি, আমরা যদি হিসাব করি তাহলে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটা মৌলিক পেয়েছি, হ্যাঁ, তিনটা মৌলিক পেয়েছি, এখানে আসলে আমরা তিনটা মৌলিক পেয়েছি। এইভাবে করে হিসাব করতে করতে আমরা একটা ছন্দ বানিয়েছি, সেই ছন্দটা আমরা ছন্দ বানাই নাই, মানে অনেক আগে থেকেই এই ছন্দটা প্রচলিত আছে। সেই ছন্দটা কি, মানে ছন্দটা তাড়াতাড়ি মনে রাখার সিস্টেমটা কি, সেটা হচ্ছে যদি কেউ মনে রাখে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক, এইভাবে করে যদি মনে রাখে যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক, তাহলে প্রতি দশকে মানে প্রত্যেকটা দশকে কয়টা কয়টা মৌলিক আছে, যে যেমন এক থেকে দশের মধ্যে মৌলিক আছে চারটা, আবার এগারো থেকে বিশের মধ্যে মৌলিক আছে চারটা, আবার আমরা বলতে পারি
যে একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক আছে দুইটা, আবার আমরা বলতে পারতেছি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক আছে দুইটা, একটু আগে যেটা দেখলাম। তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক আছে তিনটা, একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক আছে দুইটা, একষট্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক আছে দুইটা, একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক আছে তিনটা, আবার একাশি থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক আছে দুইটা, এবং লাস্ট ওয়ান নিরানব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক আছে একটা। এবং সেই একটা মৌলিক সংখ্যা কী বলেন তো, নিরানব্বই থেকে একশো এর মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা কোনটা? অ্যান্সার হচ্ছে সাতানব্বই। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে কত? সাতানব্বই। সাতানব্বই হচ্ছে একানব্বই থেকে একশো এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে মোট আমাদের মৌলিক কয়টা হচ্ছে? চার যোগ চার যোগ দুই, মানে চার চারে আট, দুয়ে দশ, দুয়ে বারো, বারো তিনে পনেরো, পনেরো পনেরো আর দুই হচ্ছে সতেরো, আর দুই উনিশ, আর তিনে উনিশ, আর তিনে বাইশ, বাইশ আর দুয়ে চব্বিশ, আর একে পঁচিশটি। তাহলে টোটাল মৌলিক সংখ্যা দাঁড়াচ্ছে এক থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটা। হ্যাঁ, এটা বেশি মানে ইয়া না, চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক, চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক, চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলেন, চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক, এটা মুখস্থ করে ফেললে এক থেকে একশোর পর্যন্ত কোন দশকে কতগুলো মৌলিক আছে সেটা মুখস্থ হয়ে যাবে। চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক। ওকে, আচ্ছা, আমরা আসি কিছু ব্যাপার নিয়ে, কিছু ব্যাপার নিয়ে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আমি লিখে দিয়েছি, এই তথ্যটা সবাই খেয়াল করেন, খুবই ইন্টারেস্টিং একটা তথ্য, যে এক থেকে একশো পর্যন্ত কোন সংখ্যাগুলো হচ্ছে মৌলিক এটা চেনার উপায়টা কী? খুব মনোযোগ, খুব মনোযোগ দেন। এক থেকে একশো পর্যন্ত কোন সংখ্যাগুলো মৌলিক এটা চেনার উপায় কী? ধরেন আপনাকে আমি বললাম যে সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা, সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা আপনাকে আমি জিজ্ঞেস করলাম, যে সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা, ইয়েস অর নো জিজ্ঞেস করলাম। এখন আপনি কীভাবে করে হিসাব করবেন যে সাতষট্টি সংখ্যাটা মৌলিক কিনা? মানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো হিসাব করার সহজ উপায়টা কী, মৌলিক মৌলিক কিনা এটা বোঝার সহজ উপায়টা কী? আপনি কী কী দিয়ে দিয়ে ট্রাই করবেন, কী কী দিয়ে ট্রাই করবেন? ঠিক আছে, কী কীভাবে করে আপনি দেখতে পারবেন যে সাতষট্টি সংখ্যাটা মনে করেন মৌলিক কিনা? এইটা মৌলিক কিনা এইটা বোঝার জন্য সবচেয়ে সহজ এর উপায় খেয়াল করেন, যে প্রথম যেই জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে, প্রথম প্রথম বিষয়গুলো কি, মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা এটা যাচাই করার জন্য আপনাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা এগুলোই টেস্ট করে দেখতে হবে, যে এই সংখ্যাটা মৌলিক দিয়ে ভাগ করা যায় কিনা, আপনি কোন পর্যন্ত ভাগ করা যায় কিনা আমি শর্টকাট বলে দিচ্ছি, পরে পরে আসতেছি। প্রথম কথা হচ্ছে এটার আসলে টেস্ট করার সিস্টেম হচ্ছে দুই দিয়ে ভাগ যায় কিনা এটা দেখতে হবে, তিন দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে, তারপরে মৌলিক আছে পাঁচ দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে, সাত দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে, এই কয়েকটা দিয়ে টেস্ট করে দেখতে হবে, এই কয়েকটা দিয়ে টেস্ট করে দেখতে হবে। কেন? এখানে দেখেন আপনার মৌলিক সংখ্যাগুলো, প্রথম মৌলিক সংখ্যাগুলোর কথা চিন্তা করেন, প্রথম মৌলিক সংখ্যা যে দুই তিন পাঁচ সাত, তারপরে আছে এগারো, তারপরে তেরো, তারপরে সতেরো, হ্যাঁ, তারপর উনিশ, এগুলো প্রথম এক থেকে বিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কিন্তু, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো দেখেন যে আমি যদি এগুলো বর্গ করি, বর্গ করি তাহলে দুইয়ের বর্গ করলে চার আসে, তিনের বর্গ নয়, পাঁচের বর্গ পঁচিশ, সাতের বর্গ উনপঞ্চাশ, এগারোর বর্গ একশো একুশ। যেহেতু সাতের বর্গের পরে, হ্যাঁ মানে আমাদের আসতেছে এগারোর, এগারোর বর্গ একশো একুশ, তার মানে একশো একুশের আগ পর্যন্ত মানে একশো বিশ পর্যন্ত, এক থেকে একশো বিশ পর্যন্ত আপনি মাথায় রাখবেন যে এক থেকে একশো বিশ পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে জাস্ট আমি যদি দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে ভাগ যায় কিনা এটা দেখি, তাহলেই সে মৌলিক কিনা এটা যাচাই হয়ে যাবে। আবার যদি আমার সংখ্যাটা এই যে তেরো এর বর্গ করলে আসে হচ্ছে তেরো তেরো একশো উনসত্তর, তাহলে একশো উনসত্তরের আগে হচ্ছে একশো আটষট্টি, তার মানে আমি যদি এক থেকে একশো আটষট্টি পর্যন্ত কোন সংখ্যাটা মৌলিক আছে কিনা এটা মনে করেন আপনাকে যাচাই করতে দিলাম, যে একশো তেতাল্লিশ সংখ্যাটা মৌলিক কিনা,
বা 147 সংখ্যাটা মৌলিক কিনা বা 137 সংখ্যাটা মৌলিক কিনা এগুলো যাচাই করতে যদি দেই তাহলে আপনি 2 3 5 7 এর সাথে সাথে কারণ এটা যদি 120 এর পরে আপনার এই 11 দিয়েও আপনাকে টেস্ট করে দেখতে হবে 11 দিয়ে ভাগ যায় কিনা ঠিক আছে এরপরে 13 এর স্কয়ারের কথা যদি বলি মানে 17 এর স্কয়ার হচ্ছে 289 তার মানে 288 পর্যন্ত আপনি যদি ট্রাই করেন 288 পর্যন্ত তাহলে 288 পর্যন্ত ট্রাই করলে মানে 1 থেকে 288 এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে ধরেন 221 সংখ্যাটা মৌলিক কিনা এটা যাচাই করার জন্য আপনি জাস্ট 2 3 5 7 11 13 এই পর্যন্ত ট্রাই করলে আপনার আসলে টেস্ট হয়ে যাবে এটা হচ্ছে বেসিক নিয়ম নিয়ম হচ্ছে এটা ঠিক আছে ওকে এখন খেয়াল করেন এইটা এটা এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আমি যেটা বলছি যদি না বুঝেন অবশ্যই পরে আবার ভিডিওটা দেখবেন তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা বলি শুধু আমার ট্রাই করে দেখতে হবে 2 3 5 এবং 7 দেখেন এগুলো দিয়ে সংখ্যাটা ভাগ যায় কিনা এটা আমার জাস্ট ট্রাই করে দেখতে হবে এখন কোন একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কিনা এটা কিভাবে ট্রাই করব সংখ্যাটা জোড় নাকি বিজোড় সংখ্যাটা জোড় হলে 2 দিয়ে ভাগ যাবে তার মানে ও আর মৌলিক হবে না আর 2 দিয়ে যদি মানে বিজোড় হলে 2 দিয়ে ভাগ মানে বিজোড় হলে 2 দিয়ে ভাগ যাবে না জোড় হলে 2 দিয়ে ভাগ যাবে তাহলে জোড় হলে তো আর মৌলিক হবে না শেষ কথা 3 দিয়ে ভাগ যায় কিনা এটা কিভাবে বুঝব তাহলে 3 দিয়ে ভাগ যায় কিনা অঙ্কগুলো যোগ করব অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সংখ্যাটাও হ্যাঁ সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় যেমন আমি যে বললাম যে 67 সংখ্যাটা তাহলে এখানে আছে কি যে 4 আর 7 4 আর 7 যোগ করলে হয় 13 13 কি 3 দিয়ে ভাগ করা যায় যায় না তার মানে 67 কেও 3 দিয়ে ভাগ করা যাবে না 67 কি বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তার মানে এটাও 2 দিয়েও ভাগ যাবে না তার মানে আমি যদি ট্রাই করি 2 3 5 7 দিয়ে তাহলে 2 ও ক্রস গেল 3 ও ক্রস গেল 67 সংখ্যাটাকে 67 সংখ্যাটাকে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন কি না এটা কিভাবে ট্রাই করব অ্যানসার হচ্ছে একক স্থানীয় অঙ্ক মানে সেই অঙ্কটা 0 বা যদি 5 থাকে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 5 দ্বারা বিভাজ্য যেই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 থাকে মানে সেই অঙ্কটা 0 বা 5 থাকে এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 7 তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য না এটা কি 7 দ্বারা বিভাজ্য এখন 7 দ্বারা বিভাজ্যকে আমি 7 দিয়ে ভাগ করে দেখতে হবে তাই না 7 দিয়ে ভাগ করতে দেখতে হবে অথবা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে ট্রিক্স দেওয়া আছে এটা দেখা যায় এখন কথা হচ্ছে 7 দিয়ে ভাগ করার একটা সহজ উপায় হচ্ছে পৃথিবীতে আপনার দেখেন আপনাকে কথাটা বলি যে শুধুমাত্র 7 দিয়ে বিভাজ্য মানে 2 3 5 এগুলো দ্বারা মানে এই আগের সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য না মানে 2 3 5 দ্বারা বিভাজ্য না শুধুমাত্র 7 দিয়ে বিভাজ্য এরকম সংখ্যা শুধুমাত্র আছে এই তিনটা 1 থেকে 100 পর্যন্ত সেটা হচ্ছে 49 77 আর 91 তাহলে 49 77 আর 91 এগুলো টেস্ট করার পরে যদি আপনি দেখেন যে সংখ্যাটা 49 77 91 নয় 49 77 91 নয় তাহলে সেটা কিন্তু আসলে 7 দ্বারা বিভাজ্য নয় কারণ এগুলো বাদ দিয়ে মানে আপনি তো 7 দ্বারা বিভাজ্য অনেক সংখ্যায় আছে 35 মনে করেন 7 দিয়ে বিভাজ্য অনেকে বলতে পারে 7 থেকে 7 7 দিয়ে 14 3 সাথে 21 4 সাথে 28 এগুলো তো সবগুলো 7 দ্বারা বিভাজ্য 5 সাথে 35 হ্যাঁ 6 সাথে 42 7 সাথে 49 7 8 56 7 9 63 এগুলোর কী হবে ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন 770 তারপরে 77 হ্যাঁ তারপরে আরও 7 দিয়ে দিলে আমাদের আস্তে আস্তে 84 তারপরে আস্তে আস্তে 91 তারপরে 98 এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 7 দ্বারা বিভাজ্যের কাহিনীটা আমি যেটা বলছি সেটা মনোযোগ দিতে হবে হ্যাঁ মানে 7 দ্বারা 7 তো বাদ গেল এই 14 14 কিন্তু 2 দ্বারা বিভাজ্য তাহলে এখানেই পড়ে যাবে সে 7 দ্বারা বিভাজ্য পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে না এ তো 2 দ্বারা বিভাজ্য হলে মৌলিক না আমার আর ট্রাই করতে হবে না 21 দেখেন 2 আর 1 যোগ করলে 3 হয় এটা তো 3 দ্বারা বিভাজ্য 7 দ্বারা বিভাজ্য পর্যন্ত আপনাকে আসতে হবে না 28 একটা জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য 35 5 দ্বারা বিভাজ্য 42 একটা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 49 এই যে 49 সংখ্যাটা এটা কিন্তু 2 3 5 কোনো কিছু দ্বারা বিভাজ্য না এটা শুধু 7 দ্বারা বিভাজ্য তাহলে শুধু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু এই তিনটা শুধু 7 দ্বারা বিভাজ্য আবার 56 এ জোড় সংখ্যা তাই আমার দরকার নাই মানে এটা তো 2 দ্বারা বিভাজ্য 63 6 আর 3 যোগ করলে 9 হয় এটা তার মানে 9 তো 3 দ্বারা বিভাজ্য তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য 70 লাস্টে 0 আছে তার মানে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য 77 এই যে দেখেন এখানে 77 আছে 77 এমন একটা সংখ্যা যেটা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য 91 এমন একটা সংখ্যা শুধু 7 দ্বারা বিভাজ্য আর বাকিগুলো হয় জোড় না হলে অন্য কিছু সংখ্যা দ্বারা বিভাজ্য আছে তাহলে 7 দ্বারা বিভাজ্য তো আপনাকে ট্রাই করার প্রয়োজন নাই শুধু আমাকে তিনটা সংখ্যা মুখস্থ করতে হবে সেটা কি একটা হচ্ছে 49 একটা 77 একটা হচ্ছে 91 এই তিনটা সংখ্যা মুখস্থ করতে হবে এই তিনটা সংখ্যা বাদে শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য আর কোনো সংখ্যা নাই 1 থেকে 100 পর্যন্ত ক্লিয়ার বুঝে গেছি এখন আমরা তাহলে ট্রাই করি দেখেন
তাহলে আমি একটা যদি সংখ্যা নেই সেটা সাত দ্বারা বিভাজ্য মানে সেটা মৌলিক কিনা ট্রাই করি। আচ্ছা ক্লিয়ার, দেখেন এখন প্রথমে আপনারা আপনারা সবাই 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 এক এক করে অ্যান্সার দিবেন, দেখি আমরা সবাই পারি কিনা। আচ্ছা বলেন 92 সংখ্যাটা মৌলিক কিনা, ইয়েস অর নো? এটাই এক নাম্বার কোশ্চেন, একের মানে আপনারা অ্যান্সার যে দিবেন ওয়ান লিখে ইয়েস অর নো, এক লিখে ইয়েস বা নো লিখেন, মানে 92 সংখ্যাটা মৌলিক কিনা। 92 ওয়ান লিখে ইয়েস অর নো লিখবেন, ওয়ান লিখে, ওয়ানটা লিখবেন কিন্তু, কারণ আমি আরো দিব। এটা অবভিয়াসলি কি এটা মৌলিক হওয়ার চান্স আছে কোনো? এটা এটা কোনো এটা কি এটা কি মৌলিক হওয়ার চান্স আছে? প্রথম যে দুই দ্বারা বিভাজ্য মানে যেটা জোর হবে, তো জোর এটা তো একটা জোর সংখ্যা, লাস্টে দুই আছে, এটা তো জোর সংখ্যা একটা, তাহলে জোর সংখ্যা হইলে কি মৌলিক হওয়ার কোনো চান্স আছে? না, আর কোনো এটা মৌলিক হওয়ার কোনো এটা মৌলিক হওয়ার কোনো চান্স নাই। তার মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে নো, মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে নো, মানে মৌলিক নয়। নো মানে হচ্ছে মৌলিক নয়, মৌলিক কি মৌলিক নয়, অ্যান্সার হচ্ছে মৌলিক নয়, ঠিক আছে? এক নাম্বার নো, ওকে। দুই নাম্বার মনে করেন আমি বললাম 71, হ্যাঁ, এই সংখ্যাটা মৌলিক কিনা আমরা এখন যাচাই করব। দুই নাম্বার সংখ্যাটা মৌলিক কিনা 71, তাহলে 71 এটা হবে হচ্ছে দুই নাম্বার সংখ্যাটা 71, এটা মৌলিক কিনা কীভাবে যাচাই করব? আমাদের ট্রাই করতে হবে, যদি 100 মধ্যে যদি সংখ্যা থাকে তাহলে 2, 3, 5, 7 দিয়ে ট্রাই করে দেখতে হবে যে এগুলো দিয়ে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় তাহলে মৌলিক না, যদি ভাগ না যায় তাহলে মৌলিক। তাহলে প্রথম কথা হচ্ছে 2 দিয়ে ভাগ যায় কিনা, এটা তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। 7 দিয়ে ভাগ যায় কিনা, ওটা তো ওই যে 49, 77 বা 91 তা তো নয়, তার মানে 7 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ দেখা যাক যে 2, 7 আর 1 যোগ করলে 8 হয়, 8কে তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 3 দিয়ে ভাগ যাবে না। 5 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টে 5 বা 0 নয়, তাহলে 5 দিয়ে ভাগ যাবে না, যেহেতু কোনো কিছু দিয়ে ভাগ গেল না, তার মানে ইয়েস এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার, বুঝেছি? তার মানে ইয়েস এটা একটা টু নাম্বারটা কী হবে, ইয়েস এটা একটা মৌলিক সংখ্যা, কোনোটা দিয়ে ভাগ যায় না, বুঝেছি? ক্লিয়ার, সবাই বুঝেছি? আচ্ছা প্রথমে দিয়েছিলাম 67 মৌলিক কিনা, 67 তিন নাম্বার এবার আমরা দিব 67, 2, 3, 5, 7 দিয়ে ট্রাই করতে হবে, 2, 3, 5, 7 দুই দিয়ে ভাগ যায় কিনা, 5 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা, 7 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আমরা বুঝে যাবো সে মৌলিক কিনা। তার মানে আমরা এবার দেখবো 67, তাহলে 67 সংখ্যাটা 2 দিয়ে যায় কিনা দেখবো, 3 দিয়ে যায় কিনা দেখবো, 5 দিয়ে যায় কিনা, 7 দিয়ে যায় কিনা, দেখেন তাহলে আমরা বলে দিব যে এটা মৌলিক কিনা, ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে 7 দিয়ে যায় কিনা, 49, 77, 91 নাই, তারপরে 7 দিয়ে যাবে না, এটা জোর কিনা, জোর না, বিজোর, তাহলে 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যায় কিনা, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13 হয়, 13 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 3 দিয়ে যাবে না। 5 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টে 5 বা 0 নাই, তাই 5 দিয়ে যাবে না, তার মানে ইয়েস এটাও একটা মৌলিক সংখ্যা, বুঝছি কিনা? ক্লিয়ার, সবাই বুঝছি? মানে কোনো কিছু দিয়ে ভাগ না গেলে, যদি কোনো কিছু দিয়ে বিভাজ্য না হয়, সেটা একটা মৌলিক সংখ্যা। ওকে, এবার যদি আমি বলি 49 সংখ্যাটা মৌলিক কিনা, তাহলে 2, 3, 5, 7 তাহলে এটা জোর না, 3 দিয়ে যায় কিনা, দুইটা যোগ করলে 13 হয়, 13কে তো 3 দিয়ে ভাগ যায় না, তারপরে 5 দিয়ে ভাগ যায় কিনা, লাস্টে 5 বা 0 নয়, 5 দিয়ে যায় না, কিন্তু লাস্টে 7 দিয়ে যায় কিনা, 7, 7, 49 এই যে 49 সংখ্যাটা কিন্তু আছে, 49, 77, আর 91 এই তিনটা মৌলিক নয়, তার মানে এগুলো 7 দিয়ে ভাগ যাবে, তার মানে নো, এটা কিন্তু মৌলিক নয়, 4 নাম্বার অ্যান্সার হবে নো, 49 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 49 মৌলিক সংখ্যা নয়, 49 মৌলিক সংখ্যা নয়, কারণ 7 দিয়ে ভাগ গেছে,
ঠিক আছে ওকে ধরেন আপনাকে আমি বললাম ধরেন 89 সংখ্যাটা মৌলিক কিনা 89 তাহলে আপনারা একটু বলেন তো বলেন তো বলেন তো কি অবস্থা দাঁড়ায় 89 2 3 5 7 বলেন 7 দিয়ে যায় 49 77 91 এ কি আছে নাই এটা কি জোর না এটা কি 3 দিয়ে ভাগ যায় 8 আর 9 যোগ করলে 17 হয় 17 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না লাস্টে 0 বা 5 আছে না নাই তার মানে কোনো কিছু দিয়ে ভাগ যায় না তার মানে এই 5 নম্বরের নাম যদি এটা দেই তার মানে অ্যানসার হচ্ছে ইয়েস এটা একটা মৌলিক সংখ্যা তার মানে 89 হ্যাঁ 89 89 5 নাম্বার 89 89 একটা মৌলিক সংখ্যা ক্লিয়ার সবাই বুঝছি পারবো সবাই পারবো যে 1 থেকে 100 এর মধ্যে ট্রাই করতে দিলে আমরা পারবো যে এটা মৌলিক কিনা এটা ট্রাই করতে দিলে আমরা পারবো দুই দিয়ে ভাগ যায় না কারণ জোর না এই দুটা যোগ করলে 8 আর 9 যোগ করলে 17 হয় 17 কে 3 দিয়ে ভাগ করা যায় না তাই 3 দিয়ে ভাগ যায় না 5 দিয়ে ভাগ যাওয়ার সিস্টেম হচ্ছে লাস্টে 0 বা 5 নাই তাই 5 দিয়ে ভাগ যাবে না আর 7 দিয়ে ট্রাই করব শুধুমাত্র 7 এর ওই তিনটা 7 দ্বারা বিভাজ্য ক্লিয়ার বুঝছি ইয়েস ডান ওকে ছয় নম্বর 91 সংখ্যাটা মৌলিক কিনা সংখ্যাটা মৌলিক কিনা কেমনে মৌলিক হবে কেমনে মৌলিক হবে বলেন 2 3 5 7 ট্রাই করার দরকার আছে নাকি মুখস্থ হয়ে গেছে এই যে 49 77 আর 91 এই যে 91 সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যায় তাহলে মৌলিক হবে না 7 দিয়ে ভাগ যায় এরকম এরকম সংখ্যা এটা এটা হচ্ছে 7 দিয়ে ভাগ যায় তাহলে 6 নম্বরের আনসার কি হয়ে যাবে নো যেহেতু এটা 7 দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক নয় ক্লিয়ার বুঝছি এটা মৌলিক নয় ইনশাআল্লাহ পারা যাবে না ওকে ঠিক আছে ওকে ঠিক আছে মৌলিক নয় তো মনে করেন 97 সংখ্যাটা মৌলিক কিনা 97 সংখ্যাটা 97 সংখ্যাটা মৌলিক কিনা এটা আমরা কিভাবে যাচাই করব যে 2 3 5 7 না তাহলে 2 দিয়ে ভাগ যায় না 3 দিয়ে 9 আর 7 যোগ করলে 16 16 কে 3 দিয়ে ভাগ যায় না লাস্টে 5 বা 0 নয় 5 দিয়ে যায় না আর 49 77 91 নয় তাই 7 দিয়েও যাবে না তার মানে ইয়েস এটা একটা মৌলিক সংখ্যা এইভাবে করে আসলে আমাদেরকে মৌলিক সংখ্যা যাচাই করতে হয় তাহলে 7 দিয়ে ভাগ যায় হ্যাঁ 91 সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় ওকে তার মানে 97 সংখ্যাটা কিন্তু 7 দিয়েও ভাগ যায় না কারণ এই তিনটা সংখ্যার বিষয় আসতেছে ক্লিয়ার বোঝা গেছে ওকে ওকে ঠিক আছে ওকে ইজ ইট নো সাউন্ড হ্যাঁ সবাই কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ওকে সাউন্ড সবার ক্লিয়ার না সবার সাউন্ড ক্লিয়ার 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 সাউন্ডের সাউন্ড ওকে স্যার সাউন্ড ক্লিয়ার চরম মজা পাইছি ক্লাস করে ওকে সাউন্ড ওকে ওকে তাহলে আমরা এটা বুঝলাম এখন দেখেন আমাদের মৌলিক সংখ্যার বিষয়টা 1 থেকে 100 পর্যন্ত বুঝলাম কিন্তু সংখ্যাটা যদি 121 উপরে হয় কারণ 11 এর বর্গ করলে যে 121 আসে 121 উপরে হয় তাহলে 121 উপরের গুলা মানে 168 পর্যন্ত মানে আমি যদি হিসাব করি তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটাও ট্রাই করে দেখতে হয় মানে তখন আপনার ট্রাইয়ের বিষয়টা আসবে 2 3 5 7 11 মনে করেন
আপনার যদি কোনো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা যেটা 121 থেকে শুরু করে 168 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে তার জন্য আপনাকে ট্রাই করে দেখতে হবে যে 2, 3, 5, 7, 11 তাহলেই আপনি বুঝতে পারবেন সেটা সেটা কি, সেটা হচ্ছে মৌলিক কিনা। যেমন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে 100 মনে করেন আপনাকে বললাম যে 147 সংখ্যাটা মৌলিক কিনা, 147 সংখ্যাটা মৌলিক কিনা এটা যাচাইয়ের জন্য আমার লাগবে কি যে 2, 3, 5, 7 তো লাগবেই, তার সাথে এক্সট্রা একটা আসবে 11, 2, 3, 5, 7 তার সাথে আমার লাগবে কি 11 একটা লাগবে। তো নর্মালি আপনি যদি এই জিনিসগুলো বুঝেন তাহলে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন কথা হচ্ছে 7 দিয়ে ভাগ যায় কি না, এটা ট্রাই করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি 7 দিয়ে ভাগ করেই দেখবেন। যেমন দেখেন খেয়াল করেন যে খুব ভাগ করা কিন্তু খুব বেশি কঠিন না, এটা জোর না তাই 2 দিয়ে ভাগ যায় না। তাহলে 1 আর 4 যোগ করলে 5, 5 আর 7 হচ্ছে 12, তার মানে এই 3টা অঙ্ক যোগ করলে 12 হচ্ছে, 3টা অঙ্ক যোগ করলে কত হয় 12 হচ্ছে। যেহেতু 3টা অঙ্ক যোগ করলে 12 হয় তার মানে সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 3 দ্বারা বিভাজ্য হইলে এটা আর মৌলিক হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য। এটা অবভিয়াসলি এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য না, কিন্তু এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য, 7 দুগুণে 14, 7 কে 7, এটা 7 দিয়েও বিভাজ্য, তার মানে এটা আসলে মৌলিক না। এটা কি মৌলিক না, হ্যাঁ এটা 3 দ্বারাই আসলে ভাগ চলে যাচ্ছে, তাই আমাদের আর ওই পাশে যাইতে হচ্ছে না। এখন কথাটা হচ্ছে যে 11 দ্বারা ভাগ যায় কি না, এইটা এইটা দেখা আপনি ইচ্ছা করলে মানে নর্মালি দেখতে পারেন। যেমন আপনাকে আমি যদি বলি 153 সংখ্যা আর 143 আছে, এই দুটার মধ্যে কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কেউ যদি বলে যে 11 দ্বারা বিভাজ্য কোনটা, তাহলে কেউ যদি সহজভাবে চিন্তা করে যে আমি কোনো ট্রিক্স ফ্রিক্স জানি না আমি জাস্ট মনে মনে ভাগ করব, যে এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 কে 11, এখানে 11 থাকলে কি বিয়োগ করলে 4 আসে 43, 43 কে 11 দিয়ে কি ভাগ যায় না, 44 থাকে, তাহলে হইল না মানে মানে এখানে যেহেতু বিয়োগ ফল, এখানে যদি 11 বসান তাহলে তো বিয়োগ করলে কি 43 আসে, 43 কে তো 11 দিয়ে ভাগ যায় না কারণ 4 11 44, তার মানে এটা এটা আসলে 11 দিয়ে ভাগ যায় না। এটা কি 11 দিয়ে ভাগ যায় কি না, 11 কে 11, 14 থেকে 11 গেলে 3 থাকে, 3 আর 3 মিলে 33, 3 11 তো 33 হয়, তার মানে এটা ভাগ যায়। এইভাবে চিন্তা করতেই পারি আমরা, এইভাবে আমরা চিন্তা করতেই পারি, কোনো সমস্যা নাই, এটা এটা কিন্তু আমরা এইভাবে করে চিন্তা করতেই পারি। তাহলে এখন কথাটা হচ্ছে যে এইটা বাদেও আরেকটা আরেকটা সিস্টেম হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার একটা সিস্টেম হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতা। বিভাজ্যতা আমরা একটু ট্রিক সহকারেও করতে পারি, সেটা কি যে মনে করেন এই 2, 6, 2, 4 মনে করেন তার সাথে আছে 2, হ্যাঁ 1, 5 তার সাথে আছে মনে করেন 4, তারপরে মনে করেন 2, 4 আপনার তারপরে মনে করেন আচ্ছা 2, তারপরে 6, তারপরে মনে করেন 4। সংখ্যা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম যে এই দুইটা প্রথম যে দুইটা আছে, হ্যাঁ খেয়াল করেন যে এই যে এই যে এই দুটা যে আছে মানে প্রথমটা আর শেষটা, এই দুটার যোগফল যা আছে, এই দুটার যোগফল যা আছে সেটা যদি মিডিল সংখ্যাটা হয় তাহলে সেটা আসলে 11 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝেছেন, মানে এই এই জিনিসটা বুঝেছেন? একটু আগে আমরা যেটা করলাম যে 121 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, আচ্ছা তারপরে 121-এর পরে 132 সংখ্যাটা, 143 সংখ্যাটা, তারপরে 154 সংখ্যাটা, তারপরে 165 সংখ্যাটা, তারপরে 176 সংখ্যাটা, 187 সংখ্যাটা, 198 সংখ্যাটা, তারপরে 209 সংখ্যাটা, ওকে তারপরে তারপরে আসবে 220 সংখ্যাটা, ওকে দেখেন তারপরে আরও আসবে 231 সংখ্যাটা, দেখেন খেয়াল করেন এই সংখ্যাগুলোর কাহিনীটা, দেখেন এই সংখ্যাগুলোর যে কাহিনীটা, ওকে এই যে 1 আর 2 যোগ করলে কত হয় 2, এই মাঝখানে আছে 2, 2 আর মানে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, এই মাঝখানে আছে 3, 1 আর 3 যোগ করলে 4, মাঝখানে আছে 4, 1 আর 4 যোগ করলে 5, মাঝখানে আছে 5, 1 আর 5 যোগ করলে 6, মাঝখানে আছে 6, হ্যাঁ 1 আর 6 যোগ করলে 7, মাঝখানে আছে 7, 1 আর 7 যোগ করলে 8, মাঝখানে আছে 8, 1 আর 8 যোগ করলে 9, মাঝখানে আছে 9, কিন্তু 2 আর মানে আপনার সবসময় মনে রাখতে হবে যদি এমনও হইতে পারে যে এই দুইটা যোগফল, এই দুটা যোগফল যদি আপনার 10-এর চেয়ে বেশি হয়ে যায়,
তখন বিষয়টা এরকম দাঁড়ায় যে এই দশের চেয়ে যত বেশি হবে, মানে এগারোর চেয়ে যত বেশি, এগারো থেকে মাইনাস করে দিলে যত আসবে তত হবে অ্যান্সার, মানে এই দুটো যোগ করলে তো এগারো হয়, তাহলে এগারো তো মিলে গেছে, মানে আমি তো এগারো দ্বারা বিভাজ্যতা চাচ্ছি, তাহলে এই দুটো যোগ করলে যেহেতু এগারো, এগারো থেকে এগারো বিয়োগ করলে হচ্ছে জিরো, মাঝখানে জিরো চলে আসবে, আবার দুই আর শূন্য যোগ করলে দুই, মাঝখানেটাও দুই, মানে শুধুমাত্র দশের উপরে যদি আসে, প্রথমটা আর শেষটা যোগ করে যদি দশের উপরে আসে তাহলে মাঝখানের সংখ্যাটা হবে এগারো থেকে তার বিয়োগ ফলটা। কথাটা বুঝেন নাই মনে হয়, আবার বুঝাই বলতেছি, এটা এটা একটা ইম্পর্টেন্ট আর কি, এই জিনিসটা আমি বুঝাই বলতেছি। দেখেন কীরকম সিস্টেমটা হচ্ছে, এরকম যে একটু বেশি আসে যদি, আপনি তো মোটামুটি এটা বুঝছেন যে হ্যাঁ যদি এগারো দ্বারা বিভাজ্য হয়, এখানে এখানে চার থাকে এখানে তিন থাকে, তাহলে মাঝখানে একটা অবশ্যই সাত হইতে হবে, চার আর তিন যোগ করলে সাত হয়, তাহলে মাঝখানে একটা সাত হইতে হবে, তাহলে সেটা এগারো দ্বারা বিভাজ্য, এটাতে সমস্যা না। মনে করেন পাঁচ আর, মনে করেন এই পাশে আছে দুই, তাহলে পাঁচ আর দুই হইলে, বা পাঁচ আর এখানে আছে মনে করেন চার, তাহলে পাঁচ আর চার আছে, তাহলে মাঝখানেটা অবশ্যই নয় হতে পারে, পাঁচ আর চার যোগ করলে নয়, এই মাঝখানেটা নয় হবে। কিন্তু যদি আপনার একটা সংখ্যা এমন হয়ে যায় যে সেইটা দশের বেশি, মনে করেন এখানে আছে পাঁচ, এখানে মনে করেন ধরেন এখানে ধরেন এখানে আছে আট, তাহলে পাঁচ আর আট যোগ করলে হয় তেরো, তাহলে মাঝখানে তেরো হবে না, তেরো তেরো থেকে এগারো বাদ দিতে হবে, সেখান থেকে এগারো বাদ দিলে হচ্ছে দুই, তাহলে মাঝখানে হবে হচ্ছে আমাদের দুই, ঠিক আছে, এই মাঝখানেরটা হবে হচ্ছে আমাদের দুই, কারণ এইটা কি দশের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে এইটা আসলে আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে, এইটা ক্লিয়ার, বুঝা গেছে, এগারো দ্বারা বিভাজ্যের সিস্টেমটা হচ্ছে এরকম, এগারো দ্বারা বিভাজ্য, এটা ট্রিক্স একটা, তাই এটা মনে রাখতেই হবে, নট নেসেসারি আমার বইয়ের মধ্যে, আমার ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যে শুরুর দিকে, শুরুর দিকে আমার অনেকগুলো ট্রিক্স দেওয়া আছে, ম্যাজিক ম্যাথ বই যাদের কাছে আছে, হ্যাঁ মানে সহজে গুণ ভাগ করার ট্রিক্স দেওয়া আছে, এটা অবশ্য আমার গণিতের জেমস বন্ডে দেওয়া ছিল, যেটা ছোটদের বই, হ্যাঁ একবারে শুরুর ট্রিক্সটা হচ্ছে এগারো দ্বারা বিভাজ্যতা, এগারো দ্বারা গুণ করা সিস্টেম, হ্যাঁ এগারো দ্বারা গুণ করা সিস্টেম, বা এগারো দ্বারা আপনি বিভাজ্যতা কীভাবে বের করবেন, তারপরে একবারে ম্যাজিক ম্যাথ বইয়ের ফার্স্টের দিকে আছে, ফার্স্টে আচ্ছা থাকুক, এটা নিয়ে সমস্যা না, আসেন আমরা এখন তাহলে অঙ্ক করি। আচ্ছা এক কোন ধরনের সংখ্যা, আচ্ছা এক কি মৌলিক সংখ্যা, এক কি যৌগিক সংখ্যা, এক কি মৌলিক এবং যৌগিক উভয়ই নাকি কোনোটিই না, কোনটা, এক নাম্বার ১৬ নাম্বার লিখে অ্যান্সার দেন, ১৬র এ বি সি ডি কোনটা হবে, ১৬র এ বি সি ডি একটু অ্যান্সার দেন, ১৬র এ বি সি ডি অ্যান্সার দেন, এক মৌলিক না, আমি বলছি দুই থেকে মৌলিক শুরু, দুই এক যৌগিক না, কারণ দুইয়ের বেশি গুণনীয়ক নাই, তাহলে মৌলিক যৌগিক তো উভয়ই হওয়ার প্রশ্নই আসে না, এটা কোনোটি নয়, এক হচ্ছে কোনোটি নয়, হ্যাঁ এক হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যেটা মৌলিকও না যৌগিকও না, ওকে আচ্ছা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি, আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই, দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের হচ্ছে দুই, ওকে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, একটু আগে আমরা হিসাব করলাম যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক, এরকম যে হিসাবটা করলাম প্রথম চারটা ছিল এক থেকে দশের মধ্যে, তারপরটা ছিল এগারো থেকে বিশের মধ্যে, তাহলে এক থেকে বিশের মধ্যে মোট হচ্ছে চার চারে আটটা মৌলিক সংখ্যা আছে, কারণ এক থেকে দশের মধ্যে চারটা, এগারো থেকে বিশের মধ্যে চারটা, চার চারে আটটা মৌলিক সংখ্যা আছে আমাদের এক থেকে বিশের মধ্যে, এটা অষ্টম শিক্ষক নিবন্ধন কলেজ সমপর্যায়ে পরীক্ষা কিন্তু এসছে, পারবো সবাই পারবো, তাহলে আঠারোর আঠারোর অ্যান্সার কী হবে, আঠারোর অ্যান্সার হবে গ নাম্বার, আঠারোর অ্যান্সার হচ্ছে গ নাম্বার, রাইট, ওকে ঠিক আছে, এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে চার চার দুই দুই চার, দশ পর্যন্ত বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত, চার চারে আট, আট দুয়ে দশ, দুয়ে বারোটা, তার মানে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট হচ্ছে বারোটা, এক থেকে দশ পর্যন্ত দশ, এগারো থেকে বিশ, একুশ থেকে তিরিশ, আর একত্রিশ থেকে চল্লিশ, তাহলে টোটাল চার চারে আট, দুয়ে দশ, দুয়ে বারোটা মোট মৌলিক সংখ্যা আছে, তাহলে এক থেকে চল্লিশ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে, মোট হচ্ছে বারোটা মৌলিক সংখ্যা আছে, মোট মোট বারোটা মৌলিক সংখ্যা বিদ্যমান, এক থেকে একশো পর্যন্ত তখনই যোগ করে দেখালাম যে মোট পঁচিশটা মৌলিক সংখ্যা আছে, অনেকবারই পরীক্ষায় আসে, হ্যাঁ শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি নিয়োগ পরীক্ষা সব জায়গাতেই আসছে, সবাই আমরা পারি, এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট হচ্ছে পঁচিশটা, ঠিক আছে মোট হচ্ছে পঁচিশটা, সবগুলো গ অ্যান্সার আসছে না, আচ্ছা এখানে বলছে চল্লিশ থেকে, চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টি, অন্তর্গত,
তাহলে চল্লিশের চেয়ে বড় আর একশো হচ্ছে ছোটো, মৌলিক সংখ্যাটা দেখেন চল্লিশের পরে থাকে একচল্লিশ, একচল্লিশ কি মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে দুই তিন পাঁচ সাত, তাহলে জোর না, তার মানে দুই দিয়ে যায় না, সাত দিয়ে তো যাবে না কারণ ঊনপঞ্চাশ সাতাত্তর আর একানব্বই নয়, তিন দিয়ে যাবে না কারণ চার আর একে পাঁচ, তিন দিয়ে যায় না আর লাস্টে পাঁচ বা শূন্য নাই, তার মানে একচল্লিশ দিয়ে যায় না, তার মানে পাঁচ দিয়ে যাবে না, তার মানে একচল্লিশ একটা মৌলিক সংখ্যা। একশো এর ছোটো, একশো তো আর মৌলিক না, একশো এর ছোটো আছে নিরানব্বই, নিরানব্বই কি মৌলিক সংখ্যা? নিরানব্বই দুই দিয়ে যায় না কিন্তু তিন দিয়ে যায়, কারণ নয় নয় আঠারো, আঠারো আঠারোকে আঠারোকে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি, তিন ছয় আঠারো, তার মানে নিরানব্বই সংখ্যাটা আমাদের আসলে মৌলিক নয়। আটানব্বই তো জোর সংখ্যা, মৌলিক হওয়ার কোনো চান্সই নাই, তার নিচে আছে সাতানব্বই, সাতানব্বই সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা। একটু আগেই আমরা বললাম যে এটা দুই দিয়েও যায় না, তিন দিয়েও যায় না, পাঁচ দিয়েও যায় না, সাত দিয়েও যায় না, সাত দিয়ে যায় না কারণ হচ্ছে এইটা ঊনপঞ্চাশ সাতাত্তর আর একানব্বই নয়, তাই সাত দিয়ে যায় না। দুই দিয়ে যায় না কেন? দুই দিয়ে যায় না কারণ এটা জোর না। তিন দিয়ে যায় না কেন? কারণ দুইটা যোগ করলে ষোলো আসে, ষোলো তো তিন দিয়ে যায় না, লাস্টে পাঁচ বা শূন্য নাই তাই আমরা পাঁচ দিয়েও যায় না, তার মানে আমাদের অন্তরটা হবে সাতানব্বই মাইনাস হচ্ছে একচল্লিশ, বিয়োগ করলে আসবে এখানে আসতেছে কত? ছাপ্পান্ন, তারপরে অ্যান্সার হবে হচ্ছে ঘর নাম্বার ছাপ্পান্ন। ঠিক আছে, বুঝে 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 তাই না, ধুমধাম ধুমধাম খালি অ্যান্সার করলাম কিন্তু কিছুই বুঝলাম না, তাহলে কিন্তু হবে না, বুঝে বুঝে করতে হবে সব জিনিস, বুঝে বুঝে করবেন, একটা অঙ্ক সলভ করবেন অনেক অঙ্ক সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ষাট আর আশির মধ্যে মধ্যবর্তী বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে ষাটের চেয়ে বেশি যদি নেই একষট্টি, একষট্টি একটা মৌলিক সংখ্যা কারণ দুই দিয়ে যায় না, দুইটা যোগ করলে সাত হয়, তিন দিয়ে যায় না, লাস্টে পাঁচ বা শূন্য নয়, পাঁচ দিয়ে যায় না, সাত দিয়ে তো যাবে না কারণ ঊনপঞ্চাশ সাতাত্তর আর একানব্বই নয়। আচ্ছা, এর নিচে আছে ঊনআশি নিয়ে চিন্তা করি, ঊনআশি দুই দিয়ে যায় না, তিন দিয়ে, এই দুটো যোগ করলে কি হয়? এই দুটো যোগ করলে ষোলো হয়, ষোলো তো তিন দিয়ে যায় না, তিন দিয়ে যাবে না, লাস্টে পাঁচ বা শূন্য নয়, পাঁচ দিয়ে যায় না, আর এই সংখ্যাটা আপনার সাতাত্তর, ঊনপঞ্চাশ আর একানব্বই নয়, তাই এটা সাত দিয়েও যাবে না, তার মানে ঊনআশি মাইনাস যদি একষট্টি করা যায় এখানে আট, আঠারো, বিয়োগফল আসবে হচ্ছে আমাদের আঠারো, তার মানে এটারও অ্যান্সার গ নাম্বার। ক্লিয়ার? বুঝেছি, সবাই ক্লিয়ার কিনা ধুমধাম বলেন, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? নিচের কোনটা মৌলিক সংখ্যা? আমরা জানি দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা, দুই, তার মানে ঘ নাম্বার। নিচের কোনটি মৌলিক সংখ্যা? একানব্বই মৌলিক না কারণ সাত দিয়ে যায়, সাতাশি, আট আর সাত যোগ করলে পনেরো হয়, পনেরো তো তিন দিয়ে ভাগ যায়, তিন পাঁচে পনেরো, তার মানে এটা তিন দিয়ে বিভাজ্য, এটাও মৌলিক না। তেষট্টি, ছয় আর তিন যোগ করলে নয় হয়, নয় তো তিন দিয়ে ভাগ যায়, তার মানে এটাও তিন দ্বারা বিভাজ্য। ঊনষাট, ঊনষাট সংখ্যাটা জোর না, দুই দিয়ে যায় না, তিন দিয়ে যাবে না, দুইটা যোগ করলে চোদ্দো, চোদ্দো তিন দিয়ে যায় না, লাস্টে পাঁচ বা শূন্য নয় আর সাত দিয়ে যাবে না, কারণটা হচ্ছে কি যে ঊনপঞ্চাশ সাতাত্তর আর একানব্বই নয়, এই যে একানব্বই সাত দিয়ে যেমন গেছে, এটা তো আর সাত দিয়ে যাচ্ছে না, তার মানে এটা কোনোটা দিয়ে যাচ্ছে না, তার মানে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে ঊনষাট। তিরিশতম বিসিএস, তেরোতম শিক্ষক নিবন্ধন, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, আরও অনেক জায়গায় আসছে, আমি দুই তিনটা দিছি, এগুলো কিন্তু আমরা অনেক জায়গায় আসছে, হ্যাঁ, তার মধ্যে আমি জাস্ট দুইটা দিছি, দুইটা তিনটা মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখেছি, কিন্তু এগুলো অনেক পরীক্ষায় এসছে, ঠিক আছে, অনেক পরীক্ষায় এসছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা না? আচ্ছা, এই জিনিসটা একটু ডিফিকাল্ট, এখানে দেখেন, এখানে যে সংখ্যাগুলো আপনি দেখতেছেন, এই সংখ্যাগুলো সবগুলা কিন্তু আপনার কি দুশো এর উপরের দিকে। এখন কথাটা হচ্ছে যে আপনার প্রথম আপনি যদি চিন্তা করেন, এগুলো একটাও জোর না, তার মানে কেউ দুই দিয়ে ভাগ যায় না, আচ্ছা লাস্টে পাঁচ বা, মানে আপনাকে তো ট্রাই করতে হবে, আপনি আগে দেখেন, আমি বলছিলাম না ওই যে আপনার সতেরোর যে স্কোয়ার আছে, সতেরো, সতেরোর স্কোয়ার কত? দুইশো ঊননব্বই, তার মানে আমরা একশো এক থেকে দুইশো আটাশি পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে তেরো পর্যন্ত, মানে দুই তিন পাঁচ সাত এগারো তেরো, এগুলো দ্বারা বিভাজ্য হইলে তারা আসলে মৌলিক হবে না, আর এগুলো দ্বারা বিভাজ্য না হইলে মৌলিক হবে, তাহলে দুইশো ঊননব্বই নিচে সবগুলো, তার মানে আমাদেরকে এই কয়েকটা দিয়ে প্রত্যেকটাকে ট্রাই করতে হবে, তাহলে ট্রাই করবো যে প্রত্যেকটা, যেহেতু বিসিএসে আসছে বুঝতেই পারতেছেন, একটু টেকনিক্যালি আপনাদেরকে সাউন্ড হইতে হবে অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য, কীরকম সাউন্ড হইতে হবে দেখেন, টেকনিক্যালি যদি আপনি ভালো হইতে চান, এখানে খেয়াল করেন যে দুইশো তেষট্টি, এগুলো যতগুলো সংখ্যা আছে এগুলোকে কোনোটাই দুই দিয়ে ট্রাই করার কিছু নাই, কারণ এরা কেউ জোর না, পাঁচ দিয়ে ট্রাই করার কিছু নাই, লাস্টে শূন্য বা পাঁচ নাই, এই দুটা তো চলেই গেল। আচ্ছা, তিন দ্বারা ট্রাই করবো কি না? তিন দ্বারা আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন, সাত দিয়ে ট্রাই করে দেখবেন, এগারো দ্বারা, তেরো দ্বারা, এগুলোই তো ট্রাই করবেন, তিন দ্বারা ট্রাই করেন, সবগুলো যোগ করেন,
যে দুই আর ছয় হচ্ছে আট, আট আর তিনে হচ্ছে এগারো, এগারো তো তিন দিয়ে যায় না, দুই আর তিনে পাঁচ, পাঁচ তিনে আট, তিন দিয়ে যায় না, দুই আর পাঁচে সাত, সাত আর তিনে হচ্ছে আট, সাত আর তিনে দশ, দশও তিন দিয়ে যায় না, দুই আর চারে ছয়, ছয় আর একে সাত, কেউ তিন দিয়ে যায় না। তার মানে এখানে এমন কেউ নাই যেটা তিন দিয়ে যায়। গেল, আচ্ছা এইবার আমার সাত দিয়ে ট্রাই করা, সাত দিয়ে ট্রাই করতে তো ভাগ করতে হবে, তো এইটা ট্রাই করা ইজি নাকি এগারো দিয়ে ট্রাই করা ইজি? অবশ্যই এগুলো হচ্ছে এগারো দিয়ে ট্রাই করা ইজি, কারণ এগারোর একটা আমরা ট্রিক জানি। এগারো দ্বারা একটু ট্রাই করে দেখি, এগারো ট্রাইটা কী থাকে? এই দুটার যোগফল যদি মাঝখানেরটা হয়, এই দুটার যোগফল যদি মাঝখানেরটা হয়, এই দুটার যোগফল যদি মাঝখানেরটা হয়, সেটা এগারো দ্বারা বিভাজ্য। দেখেন এখানে দুই আর তিন যোগ করলে পাঁচ হয়, মাঝখানেরটা কিন্তু ছয়, এগারো দ্বারা বিভাজ্য নয়। দুই আর তিন যোগ করলে পাঁচ, মাঝখানেরটা তিন, এগারো দ্বারা বিভাজ্য নয়। দুই আর তিন যোগ করলে পাঁচ, মাঝখানেরটা পাঁচ, তার মানে দুই আর তিন যোগ করলে পাঁচ, মাঝখানেরটা পাঁচ পেয়ে গেছি, এটা এগারো দ্বারা বিভাজ্য। তার মানে এগারো দ্বারা যেহেতু বিভাজ্য, এটা মৌলিক না। তার মানে অ্যান্সার হচ্ছে দুইশো তিপ্পান্ন, এগারো দ্বারা বিভাজ্য। অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, যেটা আসলে এগারো দ্বারা বিভাজ্য। মানে টেকনিক্যালি আমাকে সাউন্ড হইতে হবে, এই অঙ্ক করার জন্য টেকনিক্যালি সাউন্ড হইতে হবে, মাথা ফ্রেশ থাকতে হবে। দেখেই বুঝবো দুই দ্বারা ট্রাই করার দরকার নেই, দেখেই বুঝবো পাঁচ দ্বারা ট্রাই করার দরকার নেই, তিন দ্বারা ট্রাই একটু করে ফেলবো, তারপরে আমাদের সহজ ট্রাই হচ্ছে এগারো দিয়ে, কারণ দুইটার যোগফল মাঝখানে একটা সমান হইলে সেটা এগারো দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটার যোগফল যেহেতু মাঝখানে পাঁচের সমান, তার মানে এটা এগারো দ্বারা বিভাজ্য, তার মানে এটা আর মৌলিক না। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম, ক্লিয়ার? বুঝেছি, এটা বিসিএসের কোশ্চেন কিন্তু ওই এক থেকে একশোর মধ্যে থাকবে, নট নেসেসারি, এইভাবে করে কিন্তু করতে হবে। ক্লিয়ার সবাই? বুঝছি, এইভাবে করে করতে হবে। সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার কিনা। এটা তো করলাম একটু আগে না? ও, সংখ্যা দেওয়ার গড় চাইছে, ষাট এবং এত এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম। এই ষাটের চেয়ে বেশি বড় হচ্ছে মৌলিক সংখ্যা আছে একষট্টি, একষট্টি একটা মৌলিক সংখ্যা, আর আশি এর নিচে মানে ক্ষুদ্র বৃহত্তম মৌলিক সংখ্যাটা হচ্ছে মানে এই দুটার মাঝখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা একষট্টি, আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে উনআশি, উনআশিও একটা মৌলিক সংখ্যা। গড় করা মানে কি? দুটা যোগ করে দুই দিয়ে ভাগ। তাহলে এই দুটা যোগ করলে দশ, আর হাতে থাকলো এক, আট, আট আর ছয় চোদ্দো, মানে একশো চল্লিশ আসে, একশো চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে আসে সত্তর। তার মানে আমাদের গড় আসবে হচ্ছে সত্তর। হ্যাঁ, দুইটা যোগ করে আমাদের আসলে কি দুই দিয়ে ভাগ করা, মানে ষাট থেকে আশি পর্যন্ত মধ্যবর্তী যে মৌলিক সংখ্যা দুইটা আছে, এর মধ্যবর্তী বৃহত্তম আর ক্ষুদ্রতম, বৃহত্তম মানে আশির কাছাকাছি যেটা, আর ক্ষুদ্রতম মানে যেটা ষাটের চেয়ে একটু বড় যেটা। তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের আসলে মৌলিক সংখ্যা চলে আসবে। ওকে, ক্ঠিক আছে, এত এর মধ্যবর্তী এবং ক্ষুদ্রতম সংখ্যা, এটাও এটাও একই রকম। তাহলে এখানে প্রথমে চল্লিশের বড় একচল্লিশ হচ্ছে একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একচল্লিশ, আর একশো এর কাছাকাছি যে মৌলিক সংখ্যাটা আছে, নিরানব্বই না, আটানব্বই না, সাতানব্বই একটা মৌলিক সংখ্যা। তার মানে এই দুটো যোগ করলে আমি পাচ্ছি আট, এই দুটো যোগ করলে হচ্ছে তেরো, তাহলে একশো আটত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুণে বারো, নয় দুগুণে আঠারো, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে কত, এই যে উনসত্তর, আমাদের অ্যান্সার হবে হচ্ছে উনসত্তর। ঠিক আছে, পারা যাবে? বলছে যে দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? তাহলে দশ থেকে ষাট পর্যন্ত, দশ থেকে ষাট, তাহলে দশের পরে উনিশ আছে, উনত্রিশ আছে, উনচল্লিশ আছে, উনপঞ্চাশ আছে, উনষাট আছে, মানে দশ থেকে ষাট পর্যন্ত। কিন্তু এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা, এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা বলেন? মানে একক স্থানীয় অঙ্ক নয় আছে, এগুলাকে আমরা বের করলাম, একক স্থানীয় অঙ্ক নয় কার কার, কিন্তু এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? উনিশ একটা মৌলিক সংখ্যা, উনিশকে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে ভাগ যায় না, উনত্রিশ একটা মৌলিক। কিন্তু উনচল্লিশ দেখেন, তিন আর নয় যোগ করলে বারো হয়, তাহলে বারোকে তো তিন দিয়ে ভাগ যায়, তার মানে এটা মৌলিক না। আচ্ছা, উনপঞ্চাশ হচ্ছে সাত সাথে উনপঞ্চাশ হয়, সাত দিয়ে, ওই যে উনপঞ্চাশ, সাতাত্তর আর একানব্বই, এরা তো আসলে মৌলিক না। উনষাট, উনষাট দুই দিয়ে যায় না, তিন দিয়ে যায় না, কারণ চার পাঁচ আর চার যোগ করলে হচ্ছে চোদ্দো, পাঁচ আর নয় যোগ করলে চোদ্দো হয়, চোদ্দোকে তিন দিয়ে যায় না, লাস্টে পাঁচ বা শূন্য নয়, তাই পাঁচ দিয়ে যায় না, সাত দিয়ে তো যাবে না, কারণ উনপঞ্চাশ, সাতাত্তর আর একানব্বই না। তার মানে এই তিনটা হচ্ছে এখানে মৌলিক, তাহলে নয় নয় নয়, তিন নয় হচ্ছে সাতাশ, এখানে যখনই সাত আসছে এখানে অপশনে লাস্টে সাত একটা জায়গায় আছে, তার মানে একশো সাত অ্যান্সার। আর তিন নয় সাতাশ, সাতাশে সাত, হাতে থাকলে দুই, দুই আর কে তিন, তিন দিয়ে পাঁচ, পাঁচ পাঁচে হচ্ছে দশ, মানে একশো সাত, এইভাবে করে হিসাব করতে পারি, কিন্তু তিন নয় সাতাশ যখনই পাইছি এখানে একশো সাত ছাড়া আর কোনো অপশন কারেক্ট হতে পারে না, এটা কিন্তু আমরা বুঝে যাওয়ার কথা। মানে একটু তাড়াতাড়ি করতে হবে বিষয়টা, তাই না? যে তিনটা নয় আছে, তিন নয় সাতাশ, সাতাশে সাত, একটাই সাত অপশনে আছে, তার মানে সাত হবে অ্যান্সার। ওকে, ঠিক আছে,
এবার বলছে কোন ক্রোমোজোরগুলা সহমৌলিক। আচ্ছা সহমৌলিক, আমি আমি ভিডিও দিছিলাম, আপনারা কেউ দেখছেন, সহমৌলিককে অনেকে মৌলিকের সাথে গুলায় ফেলে, সেই জন্য মৌলিক আর সহমৌলিক কিন্তু একই কথা নয়। সহমৌলিক মানে হচ্ছে ক্রোমোজোর, এমন দুইটা ক্রোমোজোর যাদের মধ্যে কমন কোনো গুণনীয়ক নাই, কমন গুণনীয়ক নাই মানে সাধারণ গুণনীয়ক নাই। এটা বুঝবো কিভাবে করে, কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা যায় না। যেমন দেখেন এই যে চার আর ছয় কাটাকাটি যায় কি না, দুই দিয়ে যায়, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, এই যে দুই দিয়ে যে গেল দুইটা, তার মানে হচ্ছে দুই এরও গুণনীয়ক এরও গুণনীয়ক, তাই এটা আর মৌলিক হবে না মানে সহমৌলিক হবে না। সহমৌলিক হওয়ার জন্য একজোড়া সংখ্যা যাদের মধ্যে কমন কোনো গুণনীয়ক নাই অর্থাৎ কাটাকাটি করা যাবে না, এইটা এটা দেখেন তিন দুগুণে ছয়, তিন তিনে নয়, মানে এই দুটার মধ্যে কমন গুণনীয়ক তিন আছে, তাই তিন দিয়ে আমি ছয়কেও ভাগ করতে পারছি, নয়কেও ভাগ করতে পারছি। ভাগ করা মানেই তো হচ্ছে কাটাকাটি করা, তার মানে কাটাকাটি করা গেলে এটা আর কী হবে না, সহমৌলিক হবে না। এই যে নয় এবং বারো কাটাকাটি করা যাচ্ছে তিন দিয়ে, তিন তিনে নয়, তিন চারে হচ্ছে বারো, তিন চারে হচ্ছে বারো, তার মানে কাটাকাটি করা গেল তিন দিয়ে, তার মানে দুইটারই কমন গুণনীয়ক তিন আছে। কিন্তু বারো আর সতেরো দেখেন এমন কোনো সংখ্যা নাই যেটা বারো আর সতেরোকে আপনি কাটাকাটি করতে পারবেন, যে এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে একেও ভাগ করা যায় একেও ভাগ করা যায় না, এমন কোনো সংখ্যা নাই। তার মানে এই বারো আর সতেরো পরস্পরের হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে এমন একটা, এমন একজোড়া সংখ্যা যাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই, মানে দুইটারই একই গুণনীয়ক এরকম কিছু নাই, মানে দুইটাকেই ভাগ করা যাবে একই সংখ্যা দিয়ে, এমন কোনো যদি সংখ্যা না পাওয়া যায় তাহলে তারা হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। তার মানে এখানে বারো আর সতেরো পরস্পরের সহমৌলিক সংখ্যা, ক্লিয়ার? বারো আর সতেরো পরস্পরের কি সহমৌলিক সংখ্যা, কারণ বারো আর সতেরোকে কাটাকাটি করা যায় না। এইটার এইটা সম্পর্কে একটু আমি কথাটা বলে নেই। মনে করেন আপনার অনেকের মনের মধ্যে আসে, মনে করেন তেরো আর একানব্বই পরস্পরের সহমৌলিক কেনা, ইয়েস অর নো বলেন তো, তেরো আর একানব্বই পর। আচ্ছা আমি অপশন দিয়ে দিই, হ্যাঁ মনে করেন এইটার অপশনের, এটা মনে করেন আপনার হচ্ছে এটা, এইটা এটার একটু অ্যান্সার দিবেন, হ্যাঁ এ নাম্বার কোনটি সহমৌলিক, এ নাম্বার এটা, বি নাম্বার হচ্ছে আট একুশ, সি নাম্বার হচ্ছে আপনার মনে করেন চার না, আচ্ছা পাঁচ আর পনেরো, আর ডি নাম্বার হচ্ছে সাত এবং পঁয়ত্রিশ। বলেন এর মধ্যে সহমৌলিক কোনটা, এর মধ্যে সহমৌলিক কোনটা, এ বি সি ডি, এদের মধ্যে সহমৌলিক কোনটা, এ বি সি ডি এর মধ্যে সহমৌলিক কোনটা বের করেন। আরে আন্ডু নাই, মাই গড, কী কী যে অপশন দিলাম ভুলে গেছি। আচ্ছা এ নাম্বার অপশনে ছিল তেরো আর একানব্বই, আচ্ছা বি নাম্বার অপশনে ছিল আট আর একুশ না, আর সি নাম্বার অপশনে লিখছিলাম, ডি নাম্বারে লিখছিলাম হচ্ছে সাত আর পঁয়ত্রিশ, আর সি নাম্বারে পাঁচ আর পনেরো মনে হয়। নেন করেন কোনটি সহমৌলিক, মিশে গেছিল। পারেন, আপনারা পারেন না, এখনও বুঝেন না, সহমৌলিক মানে কাটাকাটি করা যাবে না। তাহলে দেখেন তেরো আর একানব্বই, দেখেন তো তেরো আর একানব্বই, হ্যাঁ তেরো আর একানব্বই দুইটাই সাত দিয়ে কাটা যায়, তেরোকে তেরো, সাতের নামটা মানে তেরোর নামটা পারেন না, সাত তেরো একানব্বই, যেহেতু কাটাকাটি করা যায় তার মানে এ অপশন অ্যান্সার কারেক্ট হবে না, যেহেতু কাটাকাটি করা যায় দুইটারই কমন গুণনীয় হচ্ছে তেরো আছে, তেরোকে তেরো দিয়ে ভাগ করা যায়, একানব্বইকেও তেরো দিয়ে ভাগ করা যায়, সাত তেরো হচ্ছে একানব্বই, তার মানে এ নাম্বার অপশন কারেক্ট না। বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন পাঁচ উপরে নিচে পনেরো, দুটাকে পাঁচ দিয়ে যায়, পাঁচেকে পাঁচ, তিন পাঁচে পনেরো, তার মানে দুইটাকে তিন দিয়ে ভাগ, পাঁচ দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাও সহমৌলিক হবে না। পঁয়ত্রিশ আর সাত মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ, তাহলে সাতকে সাত, পাঁচ সাথে পঁয়ত্রিশ, দুটাকে সাত দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাও সহমৌলিক হবে না। অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার চার এবং আট এবং একুশ, মানে মৌলিকের কোনো ধার ধরা যাবে না যে তেরো মৌলিক আছে এই জন্য সহমৌলিক হবে, কিচ্ছু না, চিন্তা করতে হবে কাটাকাটি যায় কিনা, দুটাকে একই জিনিস দিয়ে কাটাকাটি করা যায় কিনা,
দুইটাকে একই জিনিস দিয়ে কাটাকাটি করা যায় কিনা, যেমন আট, আট এমন কোনো সংখ্যা আছে আট এবং একুশ দুইটাকে কাটাকাটি করা যায়, যেমন এটাকে দুই দিয়ে যায় কিন্তু একুশ তো দুই দিয়ে যায় না, একুশকে তিন দিয়ে যায় কিন্তু আটকে তো যায় না, চার দিয়ে যায় আট কিন্তু একুশকে যায় না, আপনি কোনো সংখ্যা পাবেন না দুটাকে আপনি কাটতে পারবেন একই সংখ্যা দ্বারা, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ভুল করা যাবে না। আমি কেন করাইতেছি, কেন করাচ্ছি, মৌলিক সংখ্যার সাথে গুলে ফেলাই যাবে না, মৌলিক সংখ্যার সাথে কোনো বেল নাই, এখানে এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক, আর এখানে দুইটাই মৌলিক না, তারপরও তারা সহমৌলিক, সহমৌলিকের সাথে মৌলিকের কোনো সম্পর্কই নাই, মৌলিকের একমাত্র বিষয় হচ্ছে যে দুইটার যদি কমন গুণনীয়ক না থাকে তাহলেই সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, কাটাকাটি করা যায় কি না এটা চেক করতে হবে। ক্লিয়ার, বুঝে গেছে, সবাই বুঝছেন, সবাই বুঝেছি, ক্লিয়ার, ওকে, ওয়েল ডান। তো এই হলো আমার এই লেকচার পর্যন্ত, আগামী লেকচারে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তিনটা লেকচার নিতে চেয়েছিলাম, তো অ্যাকচুয়ালি চারটা লেকচার নেওয়া হবে, আগামী লেকচারে বাস্তব সংখ্যার চতুর্থ লেকচার আমাদের চলে আসবে। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করেন সবাই, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।